আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাড়ি বেগুন 12 এর রেজাল্ট আসা শুরু হয়ে গেছে। 2024 সালের ফলাফল আমাদের কাছে এখন আসছে। বিভিন্ন জন ভিডিও করে, যারা চাষ করেছে তারা ভিডিও করে আমাদের সাথে ভিডিও শেয়ার করছেন। আপনারা দেখুন বাড়ি বেগুন 12 2024 সালের ফলাফল। বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত এই জাতটি ফরিদপুরের সরজমিন গবেষণা বিভাগ বিভিন্ন মাঠে চাষ করছে এবং তারাও রেজাল্ট দেখিয়েছে, ইনশাল্লাহ খুবই সুন্দর। এবং তারা বাড়ি বেগুন 12-কে নিয়ে বেগুন উৎসবও করেছে, সেই সাথে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভিজিট করেছেন। এবং যশোর অভয়নগরের শামসুল ইসলাম ভাই এই বাড়ি বেগুন 12 চাষ করেছে এবং আমাদের সাথে ভিডিও শেয়ার করেছে। মাশাআল্লাহ, তার ছেলের সাথে এই ভিডিওটা করেছে, খুবই সুন্দর হয়েছে এবং সে খুবই খুশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ শামসুল ইসলাম, যশোর জেলা অভয়নগর থানা 6 নং বাগুটিয়া ইউনিয়নের বাসিন্দা। ইউটিউব দেখে শখের বশত বাড়ি 12 জাতের বেগুন চাষ করছিলাম। দেখুন চাষিরা কি চমৎকার ফলন, বাড়ি 12 জাতের বেগুন দেখতে ছোটো ছোটো লাউয়ের সমতুল্য। দেখুন একটি লাউয়ের মতো দেখতে। শামসুল ইসলাম, যশোর জেলা অভয়নগর থানা বিভাগ দিগ্রাম থেকে বলছি। এটি একটি বেগুনের মাঠ, বাড়ি 12 জাতের বেগুন দেখতে অনেকটা লাউয়ের মতো। অনেকে লাউ বেগুন নামে পরিচিত। দেখুন কি চমৎকার ফলন। একটি ছোট লাউয়ের মতো শখের বশত ইউটিউব দেখে জাতটি চাষ করছিলাম। তা আপনারা যারা এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাচ্ছেন, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং এই বিষয়ে বিভিন্ন পরামর্শ আমরা দিতে প্রস্তুত আছি। এবং আপনার জন্য ভালোভাবে চাষ করেন এই জন্য যে কোনো তথ্যের জন্য বা পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।